আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, অনেক পুরুষ ভাইরাই বিয়ের আগে ওয়ান টাইম ঔষধ খেয়ে থাকেন। হ্যাঁ, অনেকের কাছে একটু অবাক মনে হচ্ছে যে এখন কেন প্রয়োজন, আমারও একই প্রশ্ন, এখন কেন প্রয়োজন। কিন্তু বর্তমান সমাজে এমন কিছু পুরুষ ভাইরা রয়েছেন যারা বিয়ের আগে এখানে সেখানে গিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে সহবাসের জন্য ওয়ান টাইম ঔষধ খাচ্ছেন। আমিও ফোন পেয়ে থাকি এই বিষয়ে। তো এই অল্প বয়সে অন টাইম ঔষধ খাওয়া বা বিয়ের আগে অন টাইম ঔষধ খেলে আপনি যে একজন সারা জীবনের জন্য একজন রোগী হয়ে যাবেন, যৌন রোগী, কিন্তু কিভাবে, কেন রোগী হয়ে যাবেন, এই অন টাইম ঔষধ খাওয়ার সাইড ইফেক্ট কী, এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই ব্যাড কমেন্ট থেকে দূরে থাকবেন। অন টাইম ঔষধ, অন টাইম ঔষধটা কি সবাই হয়তো বা জানেন, তারপরেও বলি যে যে সকল ঔষধে ইনস্ট্যান্ট বা অল্প সময়ের মধ্যে সহবাস করতে সহযোগিতা করে দীর্ঘ সময় ধরে, সেসব ঔষধকেই অন টাইম ঔষধ বলে। এখন আসুন, অন টাইম ঔষধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেদিকে আমরা পরে যাব, বা অন টাইম ঔষধে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব। কিন্তু কেন অন টাইম ঔষধ মানুষের খেতে হয় এই বিষয়টাও আমি আপনাদের জানাবো, বা কেন আপনি খেতে পারেন এই বিষয়টাও আমি জানাবো। তার আগে কিছু কথা আমি বলে থাকি যে অনেক সময় আমরা রয়েছি বিয়ের আগে সহবাস করছি, শুনতে একটু অবাক মনে হচ্ছে, কিন্তু এখনের সমাজে এমনই দেখা যাচ্ছে। আমার কমেন্ট বক্সেও এমন প্রশ্ন রয়েছে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সহবাসের সময় ওয়ান টাইম ঔষধ খেয়েছি, এখন আস্তে আস্তে আমি হেলে পড়েছি, সমাধানটা কী? দেখুন, ওয়ান টাইম ঔষধ শুধু আপনার শরীরে ক্ষতি করছে না, আপনার মানসিকতায় ক্ষতি করছে। এটা কিভাবে সম্ভব? আমরা সাধারণভাবে সহবাসের সময় নিতে হলে বা শরীরকে ফিট রাখতে হলে, স্ত্রীর চাহিদা মেটাতে হলে যতটা না আমাদের শরীরের প্রয়োজন, তার থেকে বেশি হচ্ছে আমাদের মানসিকতার প্রয়োজন। আর সেই মানসিকতার উপরে একটা প্রভাব ফেলছে এই অন টাইম ঔষধগুলা। দেখুন, আপনি যখন গার্লফ্রেন্ডের সাথে সহবাসে যাচ্ছেন, এখানে সেখানে টাকার বিনিময়ে সহবাসে যাচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে আমি এই অল্প সময়ের মধ্যে দীর্ঘ টাইম সহবাস না করতে পারলে হয় লজ্জা পাবো, অন্যথায় আমার লস হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি কারণে। এজন্য আপনারা হুট করে বাজার থেকে যে কোনো একটা অন টাইম কিনে খেয়ে নিচ্ছেন। কিন্তু এখানে আপনার মানসিক ইফেক্টটা এটাই ফেলছে যে ফিউচারে যখন আপনি বিয়ে করবেন, তখন কিন্তু আপনার শরীরে ওয়ান টাইম ঔষধ ছাড়া কাজ এজন্যই করবে না যে আপনার মানসিকতায় সিগনাল দেবে আমার ঔষধের প্রয়োজন, আমি তো ঔষধ খেলে আধা ঘন্টা পারি, 40 মিনিট পারি, ঔষধ না খেলে কি না কি হয়, ঔষধ না খেলে তো মনে হয় 1-2 মিনিটও পারবো না। বা যেই সময় ঔষধ না খেয়ে সঙ্গিনীর কাছে যাবেন বা বউয়ের কাছে যাবেন, তখন নিজের কাছে মনে হবে যে আমি তো ঔষধ খাই না, আমার কি বীর্য আউট হয়ে যাবে? যখন এই চিন্তাভাবনাটা মাথায় আসবে, তখন দেখবেন অটোমেটিক বীর্যও চলে আসতেছে। তার মানে এখানেই সহজে বোঝা যাচ্ছে যে আপনারা এই বিয়ের আগে সহবাস করে বড় একটা ভুল করছেন, এবং এই অন টাইম ঔষধগুলা এই অল্প বয়সে খেয়ে একে তো শরীরের বিভিন্ন রকমের, ইভেন এক কথায় বলে দিতে চাই যে আপনার ব্রেনটা প্রচুর ক্ষতি হচ্ছে, আর সেই অন টাইম খেয়ে আপনি এখন এখানে সেখানে গিয়ে সহবাস করছেন, বিয়ের পরে কিন্তু আজীবনের জন্য আপনি একজন রোগী হয়ে যাবেন যে আমার মনে হয় ঔষধ না খেলে কাজ করবে না। আর শুনতে অবাক হবেন এবং অপ্রিয় হলেও সত্য, যা এই ঔষধ খাওয়া শুরু করে বা দীর্ঘদিন খেয়ে ফেলে তাদের স্বাভাবিক ট্রিটমেন্টে কাজ হওয়ার খুবই একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং তাদের দেখা যাচ্ছে স্বাভাবিক ট্রিটমেন্টে অনেক সময় নাও ধরে, কারণ তারা অনেক প্রেশার ক্রিয়েট করে নিজের পেনিসকে উত্থান করেছে। হ্যাঁ, এজন্য আমি আপনাদের বলতে চাই যে এই বিয়ের আগে অল্প বয়সে অন টাইম খাওয়ার একদমই দরকার নাই। সহবাসে যাবেন কি না সেটা আপনার মানসিক ব্যাপার, আপনার কালচার, এটা নিয়ে আমার কিছু বলার অধিকার নেই বা বলার কিছু নেই। বাট আমি আপনাদের বলতে চাই যে আপনার অন টাইম খাওয়ার ঔষধের প্রয়োজন নেই, আপনার প্রয়োজন নেই। আপনি স্বাভাবিকভাবে থাকেন, বয়স ঠিক থাকলে আপনি সহবাসে সময় নিতে পারবেন, কিন্তু এই অন টাইম ঔষধগুলো খেয়ে আপনার নিজেকে আস্তে 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 ধ্বংস করবেন না। শুনতে অবাক মনে হলো, এটাই বাস্তবতা। আজকে যেই পাওয়ারের অন টাইম খাচ্ছেন, এক সপ্তাহ পরে দেখবেন সেই পাওয়ারের অন টাইম আর শরীরে কাজ করছে না। এরপর আস্তে আস্তে বড়তে যেতে হবে, আরও বড় যেতে হবে, আরও পাওয়ারে যেতে হবে। এক পর্যায়ে পাওয়ারও জিরো, আপনিও জিরো, পাওয়ারও শেষ, আপনিও শেষ। তাহলে কি হলো, আপনার জীবন কি 2 দিনের, জীবন কি 2 মাসের,
জীবন কি 6 মাসের যার মধ্যে আমি নিজেকে হিরোগিরি দেখাই এরপরে বিড়াল হলে সমস্যা নাই দেখুন স্ত্রী বা সঙ্গিনীকে তার পরিপূর্ণ তৃপ্তি দেওয়া তৃপ্তি পাওয়া এটা তার মৌলিক অধিকার আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তার অবশ্যই আপনার জন্য পূরণ করা অবশ্যই জরুরি তাই অবশ্যই আপনারা বয়স হলে বিয়ে করে নেন এখানে সেখানে গার্লফ্রেন্ড এদিক সেদিক গিয়ে অল্প সময়ের জন্য অন টাইম ওষুধ খেয়ে নিজেকে শেষ করার একদমই দরকার নেই আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন এখন শেষ করার আগে বলতে চাই অন টাইম ঔষধ কারণ এই অন টাইম ঔষধগুলো তো উপরে আবার উপরে একটা প্রভাব ফেলতে পারে যে আমি এটা খেতে বারণ করেছি আসলে এই অন টাইম ঔষধ খাওয়ার একটি নির্দিষ্ট বয়স রয়েছে শুধুমাত্র বয়স নয় একটা শরীরের কন্ডিশনও রয়েছে আপনার ডায়াবেটিস আছে কিনা আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা আপনার শরীরের হজম শক্তি কেমন আপনার শরীর স্বাস্থ্য কেমন ইত্যাদির উপর ডিপেন্ড করে এবং একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পরে তখন আপনার অন টাইম খেতে হয় এখন সেটা কিভাবে বুঝবেন সেটা আপনার বুঝতে হবে না আপনি আশেপাশে ভালো কোনো চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসকের কাছে গেলে আপনার অনুসারে আপনাকে অনুসারে সে আপনাকে ঔষধ দিবে আপনার নিজের ডাক্তারি করার অন্তত এই সাইডটা নিয়ে একদমই সুযোগ নেই তাহলে আপনি জীবনকে কিন্তু শেষ করে ফেলবেন এই সাইডে নিজেকে ডাক্তার মনে করছেন তো এক পর্যায়ে জিরো হয়ে যাবেন হ্যাঁ আমি কিছু ভিডিও আপলোড করি ঘরোয়াভাবে এই খাবারগুলো আপনারা সবাই খেতে পারেন আমি যে ভিডিওগুলো খাওয়ার জন্য বলি বিভিন্ন উপাদান আপনাদের সামনে তুলে ধরি এগুলো কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক এগুলো খেতে কোনো ক্ষতি নেই কিন্তু নিজের মতন করে ডাক্তারি করে ওষুধ খাওয়া কিন্তু মারাত্মক একটা ভুল করছেন এজন্য ওয়ান টাইম ওষুধ খাওয়ার একটা নির্দিষ্ট বয়স রয়েছে শরীরের কন্ডিশন রয়েছে আপনার সব কিছুর উপরে ডিপেন্ড করে ডাক্তার আপনাকে অন টাইম দিবে কোন অন টাইমটা দিলে ভালো হয় কিন্তু এই অল্প বয়সে অন টাইম খেয়ে নিজেকে রসাতলে ঠেলে দিয়েন না আশা করি বিষয়গুলো অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন কথাগুলো হয়তো বা আমি গুছিয়ে না বলতে পারলেও আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আমি কি বিষয়টা প্রকাশ করতে চেয়েছি সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা স্বাভাবিকভাবে এই সাইডের শিক্ষাগুলো গ্রহণ করবেন যাতে করে বাস্তব জীবনে কোনো প্রভাব না ফেলে সঙ্গিনীর সঙ্গে ডিভোর্স পর্যন্ত না হয়ে যায় মনোমালিন্য সৃষ্টি না হয় এজন্য আপনারা অবশ্যই এই সাইডের শিক্ষাগুলো কোনো না কোনোভাবে আপনারা গ্রহণ করবেন আগে হয়তো বা ওল্ড জেনারেশনের গ্রহণ করার সুযোগ ছিল না বর্তমান জেনারেশনের কিন্তু হাতে ফোন রয়েছে এবং সারা দুনিয়া আপনার ফোনের মধ্যে রয়েছে আই মিন ইন্টারনেট আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন কাজে লাগাবেন ইন্টারনেট শিক্ষাগত যোগ্যতার দিকে কাজে লাগাবেন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই ছিল আজকের ভিডিও আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ